আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। দর্শক, ফল গাছে ডাল ছাড়াইতেছি, ডালগুলো ছেড়ে দিলে কি হয় আপনার ফলও ভালো হয়, নতুন করে কুশির ছাড়বে। আর একটা জিনিস সবার মাথায় রাখতে হবে, গাছের যে যে ছেঁউটা, যে ছেঁউটা দেখতেছে গোড়াটা আর কি, গোড়া থেকে এটা পুরাটা সুন্দরভাবে মোটা হয়ে উঠবে। আর ওই ঢালগুলা থাকলে আপনার ঘাস হবে ঠিক আছে, কিন্তু ওই ছাউটা বা উপরে উপরে মোটা হবে না। দ্বিতীয়ত আপনার গাছের ফলটাও খুব ভালো হয় না, বেশি ধরে না, এই জন্য প্রতি বছর এই ডালগুলো ছেঁটে দিলে ফলের জন্য ভালো, আপনার গাছের জন্য ভালো। ওই যে উপরে উপরে না না, হ্যাঁ এটা এটা কি কোপ দিছো নাকি? আচ্ছা, কোপ না দিলে দোনোটাই থাক, এই তোমার পায়ের নিচে এইটা ফেলা দিবে, আর ওই যে এই যে তোমার পিছনে যে ডালটা উপরে, হ্যাঁ এটা গেছে, এই ডালগুলো সাইডে দেওয়া যাও, জন্তুর সাইডে দেওয়া যায়, দিয়ে দাও। হ্যাঁ তাই বামাতে এইটা, এটা দুইটা থাকলে ওই যে পাশের ডালগুলো সাইডে দেওয়া লাগবো, পারবে? যায় তো তোমার দান নাই, তুমি কৌশলে করতেছ আর কি, তবু ধন্যবাদ তোমাকে এত সুন্দর করার জন্য।